চলছে রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনার উচ্ছেদ অভিযান। কি ঘটনা কি ঘটনা তাই রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলা অবস্থায় এক ব্যক্তিকে 7 দিনের জেল দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ বল, হ্যাঁ বুঝিনি কি, হ্যাঁ হ্যাঁ কি আছে, হ্যাঁ 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 কথা বোধ না এটাই এমনি ভিডিও করতে চলছে উচ্ছেদ অভিযান। অবৈধভাবে নির্মাণকৃত দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। রানীনগর রেল স্টেশনের পশ্চিম দিকে রেলওয়ের জায়গাতে অবৈধভাবে জায়গা দখল করে শত শত ভবন নির্মাণ করে প্রভাবশালীরা। এদিকে অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এসব ভবন ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এবং উচ্ছেদ করছেন। রেলওয়ে কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান স্যার এই অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন। আপনারা দেখছেন চলছে উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদ অভিযান চলা অবস্থায় এক যুবককে ভ্রাম্যমানে 7 দিনের সাজা দিয়েছে ম্যাজিস্ট্রেট। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দোকানগুলো ভাঙছে গুঁড়িয়ে দিচ্ছে তার পাশে দেখেন সারি সারিভাবে শত শত ভবন শত শত দোকানপাট নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী। এটা দুর্ঘটনা, তুই ঘরে কি করবেন, কেন আমরা চলে যাই, চলে যাই চল। হ্যালো ভিউয়ার্স, যারা আমার লাইভটি দেখছেন তারা শেয়ার করুন এবং লাইভটি ভাইরাল করুন। চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
দুই তিন সপ্তাহ আগে থেকে সবাই মনে করবে কালকে দেখলাম আর আজকে অভিযান জয় বাংলাদেশ জয় বাংলাদেশ হেলাবো দিচ্ছে বা মোটের সুখে দিচ্ছে তার তখন দেওয়া যায় এতে কবি ভাই ধরা নষ্ট ধরা নষ্ট
আপনারা এই লাইভটা একটু সবাইকে দেখার সুযোগ করে দেন এবং শেয়ার করেন। আমি না আপনি একই সাথে করে বলতেছি কিন্তু গ্রামের তুমি Thank you.
দাদা কোথায় আসেন? এদিকে চলাবো না, দোকান করা লাগবে, গরম লাগবে, পছন্দ করো। আচ্ছা আসেন, আর কি চলে আসেন তাই জানি। নতুন মুখ আসতেছে আর না আসা শুরু হয়ে গেছে, অপেক্ষা করেন আরো কিছু আসছে। রাতে মজি বাড়ি এত খুলে দিল উপকার ওটা হ্যালো ভাস্কর, প্রতি ঘন্টায় নাকি শুনছো? এই তো ভাঙছে এটি, গোলাম চিঠি শুনছো? এটি কি আছে সেই? আরে সব ভাঙবে, এদিকে আয় এদিকে আয়, দেখি হ তোর সাথে এগুলা কি ভাই
আমার ড্যাশ ইচ্ছে না।